আমি পদ্মজা, পর্ব এক। লিখেছেন ইলমা বেহরুজ। ফাহিমা ক্লান্ত হয়ে থপ করে ফ্লোরে বসে পড়ল। হাত থেকে লাঠি পড়ে গিয়ে মৃদু আওয়াজ তোলে। তার শরীর ঘেমে একাকার, কপালের বিন্দু বিন্দু ঘাম হাতের তালু দিয়ে মুছে পার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেলল। এরপর চোখ তুলে সামনে তাকালো। রিমান্ডে কোনো পুরুষই টিকতে পারে না, সেখানে একটি মেয়ে আজ 4 দিন ধরে রিমান্ডে। তার সামনে চেয়ারে বাধা অবস্থায় ঝিমুচ্ছে। 4 দিনে একবারও মুখ দিয়ে টু শব্দটিও করল না। শারীরিক মানসিক কত নির্যাতন করা হয়েছে, তবুও ব্যথায় আর্তনাদ অবধি করেনি। মনে হচ্ছে একটা পাথরকে পেটানো হচ্ছে, যে পাথরের রক্ত ঝরে কিন্তু জবান খুলে না। তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারের। তুষারকে দেখে ফাহিমা কাতর স্বরে বলল, সম্ভব না, আর কিছুতেই কথা বলছে না। তুষার অভিজ্ঞ চোখে মেয়েটিকে 2-1 সেকেন্ড দেখল, এরপর গম্ভীর কণ্ঠে ফাহিমাকে বলল, আপনি যান। ফাহিমা এলোমেলো পা ফেলে চলে যায়। তুষার একটা চেয়ার নিয়ে মেয়েটির সামনে বসল। বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার সাথে আজ আমার প্রথম দেখা। মেয়েটি কিছু বলল না, তাকালোও না। তুষার মেয়েটির দিকে সূক্ষ্ম দৃষ্টি মেলে তাকালো, বলল, মা বাবাকে মনে পড়ে? মেয়েটি চোখ তুলে তাকায়, ঘোলাটে চোখ, কাটা ঠোঁট থেকে রক্ত ঝরছে, চোখের চারপাশ গাঢ় কালো, চোখ দুটি লাল, মুখের এমন রং রিমান্ডে আসা সব আসামির হয়। তুষার মুখের প্রকাশভঙ্গি আগের অবস্থানে রেখেই আবারও প্রশ্ন করল, মা বাবাকে মনে পড়ে? মেয়েটি মাথা নাড়ায়, মনে পড়ে তার। তুষার একটু ঝোঁকে, মেয়েটি অসহায় দৃষ্টি মেলে তাকায়। তুষার মেয়েটির হাতের বাঁধন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল, নাম কি? যদিও তুষার মেয়েটির নামসহ পুরো ডিটেলসই জানে, তবুও জিজ্ঞাসা করল। তার মনে হচ্ছে মেয়েটি কথা বলবে। সত্যিই তাই হলো। মেয়েটি ভারাক্রান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করল, পদ্ম। আমি পদ্মজা। পদ্মজা হেলে পড়ে তুষারের উপর। তুষার দ্রুত ধরে ফেলল, উঁচু কণ্ঠে ফাহিমাকে ডাকল, মিস ফাহিমা, দ্রুত এদিকে আসুন। ফাহিমা সহ আরও 2 জন দ্রুত পায়ে ছুটে আসে। 1989 সাল, সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা ভীষণ বিরক্ত হন। তিনি বারবার পই পই করে বলেছেন, পদ্মর বিয়ে আমি এখনই দেব না, পদ্মকে অনেক পড়াবো। তবুও রশিদউদ্দিন প্রতি সপ্তাহে সপ্তাহে 1-1 পাত্রর খোঁজ নিয়ে আসবেন। মেয়ের বয়স আর কতই হলো, মাত্র 16। শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে 24 বছর বয়সে, পদ্মর বিয়ে তখনই হবে, পদ্মর পছন্দ মতো। হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান ধরলেন। রশিদ একদলা থুতু ফেললেন উঠানে, এরপর হেমলতার উদ্দেশ্যে বললেন, বুঝছ পদ্মর মা, এইবার যে পাত্র আনছি এক্কেরে খাঁটি হীরা। হেমলতা বিরক্ত ভরা কণ্ঠে জবাব দিলেন, আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি। তবুও বারবার কেন আসেন আপনি? যুবতী মাইয়া ঘরে রাখুন ভালা না, মেয়েটা তো আমার, আমাকেই বুঝতে দেন না। হেমলতার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে। রশিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারলেন না। ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখেন। প্রতিদিনই কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুঁজে দিয়ে বলবে, মোর্শেদের বড় সেরিডারে চাই। রশিদ নিজে নিজে বিড়বিড় করে আওড়ান, কেরামি কি আর সেরি নাই? একটা সেরিরই কেন সবার চোখে পড়তে হইব? চাইলেই কি সব পাওয়ান যায়? পূর্ণা স্কুল জামা পরে পদ্মজাকে ডাকল, আপা, এই আপা, স্কুলে যাবি না আপা রে? পদ্মজা পিটপিট করে চোখ কোনো মতে খুলে বলল, না। পরপরে চোখ বুঝে ঘুমে তলিয়ে গেল। পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে আসে, আম্মা, আপা কি স্কুলে যাইব না? হেমলতা বিছানা ঝাড়া রেখে পূর্ণার দিকে কড়া চোখে তাকান, রাগীস্বরে বললেন, যাইব কি, যাবে বলবি। পূর্ণা মাথা নত করে ফেলল, হেমলতার কড়া আদেশ, মেয়েদের পড়াশোনা করাচ্ছি, অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয়, শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। পূর্ণাকে মাথা নত করতে দেখে হেমলতা তৃপ্তি পান, তার মেয়েগুলো মান্যতা চিনে খুব।
খুবই অনুগত। তিনি বিছানা ঝাড়তে ঝাড়তে বললেন, পদ্ম শরীর ভালো না, সারা রাত পেটে ব্যথায় কাঁদছে, থাকুক ঘুমাক। পূর্ণার কিশোরী মন বুঝে যায় পদ্মজা কিসের ব্যথায় কেঁদেছিল। সে রাতে নানাবাড়ি ছিল বলে জানতো না, ভোরেই চলে এসেছে। নানাবাড়ি হেঁটে যেতে 5 মিনিট লাগে। পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বললেন, তুই যা, মাথা নিচু করে যাবি, মাথা নিচু করে আসবি। আচ্ছা আম্মা। পূর্ণা রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো, নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ঠোঁটে মাখে। 14 বছরের পূর্ণার ইদানিং খুব শাস্তি ইচ্ছে করে। হেমলতা সেজেগুজে স্কুলে যাওয়া পছন্দ করে না বলে পূর্ণা আগে লিপস্টিক মাখেনি। 3 দেয়ালের কাঠের ঘড়ির কাঁটায় 10:50 মাত্র, এখনো পদ্মজা উঠল না। হেমলতা মেয়েদের রুমে ঢুকেন, পদ্মজা 2 হাত ভাঁজ করে ঘুমাচ্ছে। জানালার পর্দা ভেদ করে আসা আলতো পেলব রোদ্দুরের স্পর্শে পদ্মজার মসৃণ পাতলা ঠোঁট হর্ষাতক চিকচিক করছে। হেমলতা বিসমিল্লা বলে 3 বার ফু দেন মেয়ের শরীরে। গুরুজনরা বলেন মায়ের নজর লাগে বেশি, নজর কাটাতে বিসমিল্লা বলে ফু দিতে হয়। হেমলতার মায়া লাগছে পদ্মজার ঘুম ভাঙাতে, তবুও আদুরে গলায় ডাকেন, পদ্ম, এই পদ্ম। পদ্মজা চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে বসে। যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিনই হেমলতা ডেকে তুলেন। পদ্মজা অপরাধী কণ্ঠে প্রশ্ন করল, বেশি দেরি হয়ে গেছে আম্মা? সমস্যা নেই, মুখ ধুয়ে খেতে আয়। পদ্মজা দ্রুত কলপারে গিয়ে ব্রাশ করে, মুখ ধৌত করে। হেমলতা শিক্ষকের মেয়ে, তাই তার মধ্যে নিয়ম নীতির প্রভাব বেশি। মেয়েদের শক্তপোক্ত নিয়মে রেখেই বড় করেছেন। পদ্মজা রান্নাঘরে ঢুকে দেখল প্লেটে খাবার সাজানো। সে মৃদু হেসে প্লেট নিয়ে টেবিলে গিয়ে বসল। তখন হেমলতা আসেন। পদ্ম দ্রুত ওড়না দিয়ে মাথা ঢাকে, হেমলতার দেওয়া আরেকটা নিয়ম, খাওয়ার সময় মাথা ঢেকে খেতে হবে। পদ্মজা নিশ্চুপ থেকে শান্ত ভঙ্গিতে খেতে থাকলো। হেমলতা মেয়েকে সহজ কণ্ঠে বললেন, তাড়াহুড়ো করছিস কেন, মুখ ধুতে গিয়ে চুল ভিজিয়ে এসেছিস, খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে নিবি। আচ্ছা আম্মা। আম্মা, পূর্ণা প্রেমা আসে নাই? পূর্ণা আসছে, স্কুলে গেছে, প্রেমা দুপুরে আসব। আম্মা, আব্বা কবে আসবেন? পদ্মজার প্রশ্নে হেমলতা দাঁড়িয়ে পড়লেন, শুকনো গলায় জবাব দেন, জানি না, খাওয়ার সময় কথা বলতে নেই। হেমলতা চলে যেতেই পদ্মজার চোখ থেকে টুপ করে 1 ফোঁটা জল পড়ে। পদ্মজার দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে। পদ্মজার জীবনে জন্মদাতা আছে ঠিকই, কিন্তু জন্মদাতার আদর নেই। সে জানে না তার দোষটা কি, কেন নিজের বাবা বাকি বোনদের আদর করলেও তাকে করে না, কথা অবধি বলেন না। 2 বার মাকে জিজ্ঞাসা করেছে সে, আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা? সন্তান হয় না বলে কি আমাকে দত্তক এনেছিলে? আব্বা কেন আমাকে এত অবহেলা করেন? ও আম্মা বলো না। হেমলতা তখন নিশ্চুপ থাকেন, অনেকক্ষণ পর বলেন, তুই আমার গর্ভের সন্তান আর তোর বাবারই মেয়ে, এখন যা পড়তে বস, অনেক পড়তে হবে তোর, ব্যাস এতটুকুই। এর বেশি কিছু বলেন না হেমলতা। পদ্মজার কেন জানি মনে হয় একদিন হেমলতার নিজ থেকে খুব গোপনে কোনো কথা বলবেন, তবে সেটা যেন সহ্য করার মতো হয়। এই দোয়াই সারাক্ষণ করে সে। এত কি ভাবছিস, তাড়াতাড়ি খেয়ে ওঠ। হেমলতার কথায় পদ্মজার ভাবনার সুতো ছিঁড়ল, দ্রুত খেয়ে ওঠে। আজ আমের আচার বানানোর কথা ছিল। সন্ধ্যা কাটতেই বিদ্যুৎ চলে গেল। কয়েক মাস হলো গ্রামে বিদ্যুৎ এসেছে। 8 গ্রাম মিলিয়ে অলন্দপুর, তাদের গ্রামের নাম আটপাড়া। প্রতিদিন নিয়ম করে সন্ধ্যারাত থেকে 3 ঘন্টা গ্রাম অন্ধকারে তলিয়ে থাকে, আর সারাদিন তো বিদ্যুতের নামগন্ধও থাকে না। বিদ্যুৎ দিয়ে লাভটা কী হলো? পদ্মজা, পূর্ণা, প্রেমা 3 বোন একসাথে পড়তে বসেছিল। বাড়ি অন্ধকার হতেই 9 বছরের প্রেমা খামচে ধরে পদ্মজার ওড়না। পদ্মজা মৃতস্বরে ডাকল, আম্মা, আম্মা, আয় টর্চ নিয়ে যা। হেমলতার আহ্বানে পদ্মজা উঠে দাঁড়ালো। প্রেমা অন্ধকার খুব ভয় পায়। পদ্মজার ওড়না ছেড়ে পূর্ণার হাত চেপে ধরে,
টর্চ নিয়ে রুমে ঢোকার মুহূর্তে পদ্মজা গেট খোলার আওয়াজ পেল। উকি দিয়ে হানিফকে দেখে সে দ্রুত রুমে ঢুকে পড়ল। হানিফ পদ্মজার সৎ মামা। বুবু, বাড়ি আন্ধার কেন, বাত্তি টাত্তি জ্বালাও, হানিফের কণ্ঠ। হানিফ, আসছিস? হেমলতা রুম থেকে বেরিয়ে এলেন, হাতে হারিকেন। হানিফ সবকটি দাঁত বের করে হাসল, বলল, হ আমি। আয় ভেতরে আয়। হানিফ বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকল। তোমার সেরিগুলান কইতে? আছে রুমেই, পড়ছে। এই আন্ধারেও পড়ে? হেমলতা কিছু বললেন না। হানিফ এই বাড়িতে আসলে কেন জানি খুব অস্বস্তি হয়, অকারণেই। ওদের খাওয়ার সময় হয়েছে, তুইও খেয়ে নে। এইহানেই খামো? না, তোমার সরাইখানাত যাইতে হইব। কথাটার রসিকতা ছিল। গ্রাম থেকেও হেমলতার খাওয়ার জন্য আলাদা রুম নির্বাচন করেছেন, সেটা হানিফের কাছে রসিকতাই বটে। হেমলতার প্রশ্নের জবাব সোজাসাপটা না দিয়ে বললেন, খেতে চাইলে খেতে আয়। পদ্মজা কিছুতেই খেতে আসলো না, কেমন জড়সড়ো হয়ে আছে। মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা অবহেলা করছে। হানিফ 6 বছর ছৌ দিতে ছিল, 3 মাস হলো দেশে ফিরেছে। 3 মাসে যতবার হানিফ এই বাড়িতে পা রেখেছে, ততবারই পদ্মজা অজুহাত দিয়ে দূরে 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 থেকেছে। হেমলতার বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তেই ভেবে নিল অনেক কিছু, তাই জোর করলেন না। আজ এই লোকচুরির ফয়সালা হবে। হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক ছলচাতুরি করল, কিছুতেই সুযোগ পেল না। বিদ্যুৎ আসার ঘণ্টাখানেক পর হানিফ চলে যায়। পূর্ণা প্রেমা রুমে ঢুকতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে, রুদ্ধশ্বাস কণ্ঠে বলল, কতবার না করেছি লোকটার পাশে বেশিক্ষণ না থাকতে, তোরা কেন শুনিস না আমার কথা? পূর্ণা ও প্রেমা বিস্ময়ে হতবিম্বল। পদ্মজা কখনো তাদের এমন নিষেধ দেয়নি, তাহলে এখন কেন এমন বলছে? হেমলতা রুমে ঢুকতেই পদ্মজা চুপসে গেল। পদ্ম, আমার রুমে আয়। মায়ের এমন কণ্ঠ শুনে পদ্মজার কলিজা শুকিয়ে আসে। হেমলতার নিজের ঘরে চলে যায়। হেমলতা মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। পদ্মজা নতজান হয়ে কাঁপছে। সুন্দরীরা ভীতু আর বোকা হয়, তার দৃষ্টান্ত প্রমাণ পদ্মজা। হেমলতার খুব মায়া হয় পদ্মজার সাথে উঁচু কণ্ঠে কথা বলতে। পদ্মজা রূপসী বলেই হয়তো। গোপনে আবেগ লুকিয়ে তিনি বজ্রকণ্ঠে প্রশ্ন করলেন, কি লুকোচ্ছিস? হানিফের সামনে কেন যেতে চাস না? সে কি করেছে? পদ্মজা ফোপাতে থাকে। হেমলতা সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলান, কণ্ঠ নরম করে বললেন, হানিফ ধরিবাজ লোক, সৎ ভাই বলে বলছি না, আমি জানি তার ব্যাপারে যে কোনো কথা আমার বিশ্বাস হবে। তুই বল কি লুকোচ্ছিস? মায়ের আদরে কণ্ঠে পদ্মজা আচমকা বাঁধ ভাঙা নদীর মতো হুহু করে কেঁদে উঠল। এটা ছিল আমি পদ্মজার প্রথম পর্ব। পরবর্তী আরও পর্ব শুনতে সাথেই থাকবেন।